শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি AMM শওকত হায়াত খান রিজভি। আমার বাবা মরহুম AKM সুলাইমান খান। আমার মা মরহুমা ডাক্তার শামসিয়ারা বেগম। আমার এখানে একটা বিষয় আছে, আমার পূর্বপুরুষের বাড়ি কিন্তু নোয়াখালী হাতিয়াতে, কিন্তু আমার জন্মের পরপরই ওটা ভেঙে যায়। পরবর্তীকালে আমার বাবা সাভারের হেমায়তপুরে এসে স্থায়ী নিবাস গড়েন এবং এখন আমার স্থায়ী ঠিকানা হচ্ছে গ্রাম যাদুরচর, হেমায়তপুর, সাভার, ঢাকা। আর আমি স্থায়ীভাবে এখন আছি আসলে 29/C আসাদ এভিনিউ, মোহাম্মদপুরে। আমি আমার মায়ের পোস্টিং ছিল তখন মাগুরা জেলায়, যশোর জেলার মাগুরাতে। উনি ওইখানকার ডাক্তার ছিলেন ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টে স্পেশাল দায়িত্বের। আগে উনি হেলথে ছিলেন, কিন্তু ফ্যামিলি প্ল্যানিং আসার পরে উনি ডেপুটেশনে ফ্যামিলি প্ল্যানিংয়ে ছিলেন। তো ওই সময় শ্রীপুর হাই স্কুলে আমি 10ম শ্রেণীর ছাত্র, শ্রীপুর মহেশচন্দ্র হাই স্কুল। ওইখানের হেডমাস্টার ছিলেন কবি কাজী কাদের নওয়াজ। মুক্তিযুদ্ধকালীন সময় আমি ছিলাম যশোর জেলার মাগুরা সাব ডিভিশনে, আমার মায়েরই ছিল। ওই সময় মাগুরার মহকুমা প্রশাসক, সাব ডিভিশনাল অফিসার বা SDO সাহেব ছিলেন তখন আমার নিজের খালাতো ভাই ওয়ালিউল ইসলাম চৌধুরী। আসলে 26 মার্চ সকালে আমি প্রতিদিনের মতনই ওই শ্রীপুরে একটা দোকান ছিল সাব রেজিস্ট্রি অফিসের উল্টো দিকে, ওইখানে ভালো মিষ্টি এবং দই বিক্রি হতো। তো আমার অভ্যাস ছিল আমি সকালবেলা ওই দোকান থেকে মিষ্টি এবং দই খেতাম। অন্যান্য দিনের মতনই 26 মার্চে সকালে আমি ওই দোকানে যাই। দোকানের যিনি মালিক ওনার নাম ছিল দুলাল চন্দ্র এবং ওনার আরেক ভাই বিমল চন্দ্র। তো ওটা দুলাল এবং বিমলের মিষ্টির দোকান নামেই খ্যাত ছিল। ওইখানে আসলে গেলে আপনার মনে আছে কিন্তু সেই সময় কিন্তু এক ব্যান্ডের ছোটো ছোটো রেডিও পাওয়া যেত ফিলিপসের, এবং এটা ব্লাউজের কাপড় দিয়ে বেশ ঢেউ খেলানো ই করে সাজিয়ে রেখে এটা দোকানে রাখা হতো। তো সবাই ওই 6:30, 7:30, 7:30 পর্যন্ত এখানে খবর শুনত, এটাই ছিল নিত্যদিনকার ইয়ে। ওই অভ্যাসটা আমারও হয়ে গিয়েছিল, আমি ওই দোকানে মিষ্টি খেতে খেতে খবর শুনতাম। তো ওই দিন আমি সকালবেলা যখন দুলালদার দোকানে গেলাম, তা দুলালদাকে বললাম দুলালদা রেডিও ছাড়ো। তো বললেন যে রেডিওতে ই হচ্ছে না, কিছু হচ্ছে না, আর আমার রেডিও বাঁচতেছে না। তো দুলালদার রেডিওটার একটা এই ছিল কি যে সহজে বাঁচত না, কিন্তু আমরা জোরে থাবা দিলে
ওটা বেজে উঠত। তাই আমি বললাম ভালো করে থাবা টাবা দেন দুলালদা, তাহলে হয়তো এটা হবে। তা দেওয়ার পরে কিছু হয় না, কিন্তু রেডিও পাকিস্তান ঢাকা তখন কোনো শব্দ নাই। আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কোরআন পাঠ চলছে, কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট নাই, কোনো কথাবার্তা নাই, আমরা বুঝিনি। ঢাকা কেন বন্ধ এটা কেউ বুঝে উঠতে পারছে না। অত সকালবেলা কারোর ভিতরে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। কিন্তু কিছুক্ষণ পরে 7টার দিকে আকাশবাণীর খবর হচ্ছে দিল্লির থেকে পড়ছে, পড়ছেন অনিল চট্টোপাধ্যায়, এবং তিনি জানালেন যে পূর্ববঙ্গে গৃহযুদ্ধ শুরু হয়েছে, ঢাকার রাজপথ আক্রান্ত, পাকিস্তানি সেনাবাহিনী ঢাকা আক্রমণ করেছে, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জায়গা আক্রান্ত হয়েছে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য জাতীয় নেতাদের কোনো খোঁজ জানা যায়নি, ঢাকার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন বহির্বিশ্বের সাথে। এই কথাটা শোনার পরে আমি খুব হকচকিয়ে গেলাম। আমি ভাবলাম যে আম্মাকে যে খবরটা দেওয়া খুবই জরুরি। তো তারপরে আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম, কারণ তখনই দিল্লির খবরের পরে কিন্তু কলকাতা থেকেই আরেকটা স্থানীয় সংবাদ হতো। ওই দিন ওই স্থানীয় সংবাদটাও পড়েছিলেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। তিনিও ওই অনিল চট্টোপাধ্যায়ের ওই একই কথা রিপিট করলেন যে পূর্ববঙ্গে গৃহযুদ্ধ শুরু হয়েছে, ঢাকার সাথে বহির্বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন, জাতীয় নেতাদের কোনো খোঁজ পাওয়া যায় না, রাজারবাগ পুলিশ লাইন, তারপরে পিলখানা এবং এই আক্রান্ত। আর উনি নতুন যেটা যোগ করলেন সেটা হচ্ছে যে ইপিআর এবং পুলিশ প্রতিরোধ গড়ে তুলেছে, ঢাকার বিশ্ববিদ্যালয়ের রক্তে রঞ্জিত, রাস্তায় লাশ দেখা যাচ্ছে। এর বাইরে আর কিছু জানা যায়নি। আমি খবরটা শুনেই দৌড়ে গেলাম বাসায়। আমাদের বাসাটা ছিল দুলালদার দোকানের চাইতে বেশ কিছু কাছেই, পিছনে। আম্মা প্রথমে হকচকিয়ে গেলেন যে বিষয় কী, কী হবে না হবে এটা জানতে। আমরা সাথে সাথে তখন মাগুরায় যোগাযোগ করলাম আমার খালাতো ভাই ওয়ালিউল ইসলামের সাথে। উনি কিছু বললেন না, শুধু বললেন যে মাগুরা চলে যেতে। ওনার কথা শুনে আমরা মাগুরা গেলাম, এবং মাগুরা যে তখন কিন্তু যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না, এবং মাগুরা যেতেও আমাদের প্রায় ঘন্টা দেড়েক সময় লেগেছিল। সেইখানে যাওয়ার পরে দেখি যে উনি খুব অস্থির, পায়চারি করছেন মহকুমা প্রশাসকের ইচ্ছাতে, এবং কিছুক্ষণ পরেই উনি আবার সকল সরকারি কর্মকর্তাদেরকে নিয়ে একটা মিটিং ডাকলেন, এবং সেখানে উনি জানার পরে এর ভিতরে উনি খবর পেয়েছেন যে চট্টগ্রামে ওনার বাবা মাকে মেরে ফেলছে। উনি তখন খুবই বিচলিত ছিলেন, এবং উনি সাথে সাথে বললেন যে আই উইল রিভোল্ট। এখন ওয়ালিউল ইসলাম সিএসপি এসডিও মাগুরা, উনি রিভোল্ট করছেন, সরকারি অফিসাররা বেশ কিছু হতভম্ব, অন্যান্য যারা ছিলেন, যেমন উনি সোনালী ব্যাংকের তখন ট্রেজারি ছিল, সোনালী ব্যাংকের ম্যানেজার, এসডিপিও সাহেব ছিলেন, সিআই সাহেব চলে গেলেন, উনি বললেন যে স্যার আমি এই মুহূর্তে একমত হতে পারছি না রিভোল্টের ব্যাপারে। আর উনি এত তড়িৎ সিদ্ধান্ত নেবেন, উনি আনসার এডজুটেন্টদেরকে ডাকলেন, সবাইকে বললেন, ইটি করলেন, আসলে উনি কিছুটা উদ্ভ্রান্তের মতনই বলতে লাগলেন যে সবাইকেই করে দাও, মুক্তিযুদ্ধে ঝাঁপাইয়ে পড়তে বলো। তারপরেই উনি আমাদেরকে বললেন যে রেডি হতে, উনি এখান থেকে চলে যাবেন, যদি উনি রিভোল্ট করেন তাহলে তো ওনার ওইখানে এই করা সম্ভব না। আমাদেরকে বললেন কুষ্টিয়া অথবা মেহেরপুরের দিকে যেতে। আমরা তখন, আমি এবং আমার মা, ওইখান থেকে আমরা যখন গেলাম, আমাদের সাথে কিছু হিন্দু পরিবারও সাথে গিয়ে ও যখন যাচ্ছিল, ওদের সাথেই আমরা কুষ্টিয়ার দিকে রওনা দিলাম, এবং আমরা রওনা দিলাম কিন্তু 27 তারিখে, এবং সেখান থেকে যে আমরা মেহেরপুরে মানে যোগাযোগ করতে করতে জানলাম যে ওয়ালিউল ইসলাম সাহেব কুষ্টিয়া ওইখানে আসছেন। তখন কুষ্টিয়াতে ছিলেন নুরুল কাদের খান সাহেব, খুব সম্ভবত উনি তখন ই ছিলেন, পরে যিনি সচিব হয়েছিলেন উনি পিএসপি ছিলেন। পরে আমরা জানলাম যে মেহেরপুরের এসডিও চৌধুরী তৌফিক ইলাহি, উনিও রিভোল্ট করেছেন। এদিকে কিন্তু আমাদের 27 তারিখ রওনা দিলেও আমরা যেহেতু হেঁটে গরু গাড়িতে করে যেতে হচ্ছে, আমরা কিন্তু 29-30 তারিখ লেগে গেল কুষ্টিয়ার কাছাকাছি যেতে। 30 তারিখে আসার পরে আমরা
বুঝে উঠতে পারছি না যে আসলে কী করব। তখন আমরা সিগনাল পেলাম যে মেহেরপুরে যেতে হবে। তো মেহেরপুরে গেলাম। মেহেরপুরে যাওয়ার পরে শুনলাম যে ওইখানে ওয়ালিউল ইসলাম সাহেব, তৌফিক ইলাহি সাহেব এবং ওনাদের ব্যাচমেটরা, আরও যারা দুই চারজন আশেপাশের এসডিও ছিলেন, তারা সব এক জায়গা আছে। ওনারা হয়তো সলা পরামর্শ করছে, কিন্তু আমাদের সাথে কথা বলার কিংবা ইসের তখন ওনাদের ই নাই, এবং কী করব আমরা নিজেরাও বুঝতে পারছি না। তো যাক, ওই রকম পরিস্থিতিতে আমরা ওইখান থেকে রওনা দেই। কুষ্টিয়ার দৌলত দিয়ে হয়ে আমরা প্রাগপুরের দিকে রওনা দেই, এবং আমরা পহেলা এপ্রিল অথবা দোসরা এপ্রিল, ঠিক একজাক্টলি এক তারিখ না দুই তারিখ মনে নাই, আমরা ওই করিমগঞ্জে, ওই প্রাগপুরের পরে শিকারপুর, ইন্ডিয়া বর্ডার পার হলে শিকারপুর, এবং শিকারপুর থেকে আমরা করিমগঞ্জ ওইখানে যে পৌঁছালাম, সেইখানে একটা মারোয়ারির বাড়িতে আমরা যে আশ্রয় নিলাম। কিন্তু ওই সময়টায় আবার আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ওয়ালিউল ইসলাম সাহেবদের সাথে। কিন্তু দুই দিন পরেই ওনারা আবার খবর পাঠালেন আমাদেরকে যে আমরা যেন কৃষ্ণনগরে চলে যাই, নদিয়া জেলা। তো আমরা করিমগঞ্জ থেকে, আমি ঠিক জায়গাটার নাম করিমগঞ্জ না করিমপুর, এটা মানে শিকারপুরের পরের এটাই, তারপরে আমরা চলে আসি নদিয়াতে কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে আসার পরে আমার মা, যেহেতু উনি সরকারি ডাক্তার ছিলেন, আমার মায়ের বাবা কিন্তু আবার ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ব্রিটিশ আমলে, সেই জন্য ওনার সাহস এবং ই ছিল একটু অন্যরকম। উনি ডিসিশন নিলেন যে উনি নদিয়ার জেলা প্রশাসকের সাথে দেখা করবেন, ওরা বলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। তো উনি চলে গেলেন, সেখানে যাওয়ার পরে উনি পরিচয় দিলেন যে উনি ওয়ালিউল ইসলামের খালা, এখন কি করবে। তো আমাদের পরিচয় জানার পরে ডিএম সাহেব, আমার ডিএম সাহেবের নামটা আমার মনে নাই, তো উনি বললেন যে আপনি মা ভয় পাবেন না, আপনি ঠিক জায়গায় আসছেন, আচ্ছা আমি দেখি আপনার জন্য কি করতে পারি। আমার মাকে উনি তখন একটা এক ভদ্রলোককে বলে একটা বাসায় থাকতে বললেন। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব বললেন যে আপনি কয়েকদিন থাকেন, অসুবিধা হলে আমাকে জানাবেন, দেখা যাক কী হয়, এখনও তো কোনো সিদ্ধান্ত হয় নাই আপনাদের ব্যাপারে। উনি 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করার পরে ওনার মনে হলো যে এইভাবে আমাদের চলবে কী করে, আমরা থাকবো কোথায়, খাবো কি, কিছু টাকা আমাদের কাছে আছে, এগুলো ফুরিয়ে গেলে তখন আমাদের কী হবে। তো উনি যেহেতু ডাক্তার ছিলেন, উনি ভাবলেন তাহলে উনি কলকাতা যাবেন এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করবেন। ওই সময় পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জৈনুল আবেদিন সাহেব, আবার ওই সময় ওই পশ্চিমবঙ্গ কংগ্রেসের সভাপতি ছিলেন আব্দুস সাত্তার। তো আমরা রাজভবনে গেলাম, বিকালবেলা আসলেন, এসে জানতে চাইলেন যে আপনারা এখন আছেন কোথায়। তা আম্মা বললেন, আম্মা তখন বললেন কি যে দেখেন আমি তো ডাক্তার, আমাকে যদি একটা অনুমতি দিতেন যাতে আমি রুগী টুগী দেখতে পারি, তাহলে হয়তো আমি আমার কোনো সাহায্যের লাগবে না। তো উনি খুবই আন্তরিকতার সাথে বললেন যে মা, এখন যেহেতু আমরা, আমাদের ভারত সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বা কোনো কিছু জানায়নি, তো আমরা তো এই মুহূর্তে কিছু করতে পারছি না। তখন উনি এসে আম্মাকে 500 টাকা দুইটা নোট দিছিলেন। আম্মা বললেন যে দেখেন আমার কাছে বেশ কিছু টাকা আছে, এই মুহূর্তে আমার টাকা লাগবে না, তবে আপনার সহযোগিতা আমার লাগবে। ওই সময় নদিয়ার যুব কংগ্রেসের নেতা ছিলেন প্রিয়রঞ্জন দাস মুন্সী। জৈনুল আবেদিন সাহেব আর সাত্তার সাহেব, ওনারা দুইজনে মিলে প্রিয়রঞ্জন দাস মুন্সীকে ডেকে বললেন যে প্রিয়, উনি আমার মা, উনি এখন নদিয়ায় আছেন একটা বাড়িতে, তা আমি চাই তুমি ওনাকে একটা ভালো জায়গায়, একটা বাড়িতে নিরাপদ জায়গায় তুমি তাকে একটা বন্দোবস্ত করে দাও, ওনার যাতে কোনো অসুবিধা না হয়। প্রিয়রঞ্জন দাস মুন্সী উনি কিন্তু পরে ভারতের প্রতিরক্ষামন্ত্রীও হয়েছিলেন। তো উনি আমাদেরকে এক খ্রিস্টান ধর্মযাজকের বাড়ি নিয়ে গেলেন, ওনার নাম ছিল মতিলাল বাড়ুই, উনি কৃষ্ণনগর চার্চের প্রধান যাজক ছিলেন। মতিলাল বাড়ুইর ভাগ্নির বাড়িতে আমাদেরকে থাকার বন্দোবস্ত করা হলো। এর ভিতরে আমরা 10 তারিখে খবর পেলাম বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তান এবং এসের এমপি এমএনএদের একটা মিটিং হয়েছে এবং সেখানে সরকার গঠন হচ্ছে, 17 এপ্রিল শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যদি আমরা যেতে চাই তাহলে যেতে পারি, কোথায়, মেহেরপুরে। আমরা আবার
সেখান থেকে নদিয়ার থেকে মেহেরপুরে গেলাম। 17 এপ্রিল মুজিবনগর সরকারের ওই অনুষ্ঠানে ছিলাম। সব কিছুরই আসলে অ্যারেঞ্জ করছিলেন ওই সময়, আমার যা মনে পড়ে বা দেখি, সেটা ছিলেন চৌধুরী তৌফিক ইলাহি সাহেব, উনি তখন ওই ওখানকার এসডিও ছিলেন। আর যেহেতু আমি ওয়ালিউল ইসলামের খালাতো ভাই, আমাকে উনি তখন খুব আদর করতেন, একটা হাফ প্যান্ট পরা ধর ক্লাস টেনের ছেলে এইটি আছে। শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, আমি দেখলাম যে আমাদের তৎকালীন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সাহেব, তাজউদ্দিন সাহেব, ওনারা ভাষণ দিচ্ছেন, এই করছেন। কিন্তু স্বাধীনতার যে ঘোষণাপত্র ওইটা পড়েছিলেন অধ্যাপক ইউসুফ আলী সাহেব। আমার পাশে তখন বসেছিলেন ক্যাপ্টেন মুস্তাফিজ, যিনি পরবর্তীকালে সেনাপ্রধান হয়েছিলেন। ওই গভর্নমেন্ট ফর্ম হয়ে গেল, শপথ গ্রহণ হয়ে গেল। 17 এপ্রিল মুজিবনগর গভর্নমেন্ট হওয়ার পরপরই ওয়ালিউল ইসলাম আম্মাকে বললেন যে ঠিক আছে খালাম্মা, আপনি যেহেতু এখানে এসে গেছেন, আমি দেখি আপনি 20 তারিখে আমার সাথে দেখা করবে, আপনি 8 নম্বর থিয়েটার রোডে আসবেন। 8 নম্বর থিয়েটার রোডটা ছিল তৎকালীন মুজিবনগর গভর্নমেন্টের প্রধান কার্যালয়। ওয়ালিউল ইসলাম সেদিন খুবই হলো, গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরে উনি আবার ইস্ট্যাবলিশমেন্টের ডিপটি সেক্রেটারি হলেন। তারপরে টি আহমেদ সাহেব খুব সম্ভবত স্বাস্থ্য সচিব হয়েছিলেন, উনি আম্মাকে দেখে চিনলেন, আগে থেকে ওনারা মানে পরিচিত ছিলেন। আম্মাকে বললেন যে তুমি স্বাস্থ্য বিভাগে ডাক্তার হিসাবে জয়েন করো এবং তোমাকে শরণার্থী ক্যাম্পগুলো দেখতে হবে। তখনও কোনো সিদ্ধান্ত হয় নাই, বলে হলো জানানো হবে। আমরা আবার নদিয়া চলে আসলাম প্রিয়রঞ্জন দাশবংশীর ভাড়া করে দেওয়া বাসায়, মতিলাল বাড়ুইর ভাগ্নির বাসায়। কিন্তু মাঝে মাঝে আমরা কলকাতা যে খোঁজ নিতাম যে কবে জয়েন করবে, কোথায় কী করবে, এর ভিতরে আম্মাকে চাকদহ শরণার্থী ক্যাম্পে পোস্টিং দেওয়া হয়। চাকদহটা আবার কৃষ্ণনগর থেকে বেশ কিছু দূরে, রানাঘাটের ওপরে। তো আম্মা তখন ট্রেনে যাতায়াত করতেন, আমরা কৃষ্ণনগরে থাকতাম। আমি কী করবো না করবো বুঝে উঠতে পারছি না। তো আমি যেহেতু মাঝে মাঝে যেতাম, তখন ওই আব্দুল মালিক উকিল সাহেব ছিলেন তখন কেন্দ্রীয় নেতা, উনি আমাকে একদিন ডেকে বললেন যে উনি জানেন যে আমাদের পূর্বপুরুষ নোয়াখালীর, ওনার বাড়িও নোয়াখালী ছিল। উনি আমাকে ডেকে বললেন যে এই তুমি খালি এসে ঘোরাঘুরি করছো, একটা কাজ করলেই তো পারো। উনি তখন আমাকে বললেন যে শোনো, এই যে এইখানে এত লুঙ্গি গেঞ্জি মশারি এগুলো আছে, এগুলোর হিসাব রাখো, আর যারা চায় স্লিপে খাতা দিয়ে এখানে ওদেরকে দাও, অনেক লোক আসবে, এগুলো দিতে হবে, বসে থেকো না, বসে থেকো না, এখন সবাইয়ের কাজ করার দরকার। এইগুলাই ওই রিলিফ দেওয়া ঈদ। আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হতো যে মানুষ যখন আসতো চাইতো, আমি যখন তাদেরকে মানে এগুলো একটা শাড়ি, একটা লুঙ্গি, একটা গেঞ্জি এগুলো দিতাম, তারা যে কী খুশি হতো আমি সেটা ভাষায় বর্ণনা করতে পারবো না। তো এরকম করতে করতে মে জুন মাস এসে গেল, আর আমি চাচ্ছিলাম যে আমি কোথাও কোনো একটা ক্যাম্পে যাই কিংবা ই করি। এর ভিতরে জুলাই মাসের দিকে মাগুরা জেলার শ্রীপুরে আকবর বাহিনী বলে একটা বাহিনী গড়ে উঠছিল। ওয়ালিউল ইসলামের খুবই ভক্ত ছিল তারা, ওয়ালিউল ইসলাম সাহেবের নির্দেশেই নাকি তারা রিভোল্ট করছিল, এবং ওয়ালিউল ইসলাম সাহেবই নাকি কিছু অস্ত্রপাতি যে ছিল পুলিশ বা আনসার ওইখান থেকে কিছু অস্ত্র দিয়েছিলেন। হঠাৎ করে আমি দেখি যে আমার বন্ধু সঞ্জীব কুমার মজুমদার, সে মুক্তিযুদ্ধে গেছে। তো বললো যে না তুমি আমার সাথে চলো। আম্মা তখন দিবেন না, তারপরে আম্মা আবার ওই মালিক সাহেবকে বললেন, মালিক সাহেব বললেন যে ষোলো ছেলে তোমার যে কাজ দিছি তুমি এইটাই করো। তবু আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আমার বন্ধুর সাথে একটু যেয়ে দেখে আসে। ওই সময় আকবর বাহিনীর একটা গ্রুপ কুষ্টিয়ার ওই দিকে যাচ্ছিল, তাদের সাথে আমি ছিলাম। পাটকেল বাড়িয়া বলে একটা স্কুলে আমরা কয়েকজন ছিলাম। এর ভিতরে আমার মা হঠাৎ করে কোথায় যেন শুনলেন যে আমি এরকম চলে গেছি, উনি আবার উদ্ভ্রান্তের মতন চলে আসলাম এবং এসে পাটকেল বাড়িয়াতে এসে আমাকে খুঁজে বের করলেন। রাত্রে আমরা মা ছেলে দুজনে পাটকেল বাড়িয়াতে ছিলাম, আকবর বাহিনীর ছেলেরা ছিল পাশের ইসেতেই। ওই দিন আবার ওইখানে অনেক হিন্দু শরণার্থীর ওই স্কুলে রাত্রে ছিল। এর ভিতরে ওই পাটকেল বাড়িয়াতেই একটা চেয়ারম্যান ছিল, তার ছেলে ছিল রাজাকার, ওরা জেনে যায়। এবং তখন ওই রাজাকাররা এসে ওইটা ই করছে, আমরা বুঝতে পারি, আমরা ছিলাম ঘুমের ভিতরে। পরে আম্মাকে ওই চেয়ারম্যানের লোকজন ধরে ফেলে বলতেছে যে আপনি একটা মুসলিম, আপনি হিন্দুদের সাথে কেন আসছেন, কী হয়েছে না হয়েছে, অনেক
আজে বাজে কথা বলতে লাগলো। আর আমি ঘুমের থেকে উঠে একদম ভয় পেয়ে গেছি যে কী ব্যাপার কি। আমি আমার বন্ধুকে দেখেছি, ওরা কেউ নাই, মুক্তিবাহিনীরা তো সরে পড়ছে অনেক, মানে ওরা ছিল মাত্র 3-4 জন আর ওরা ছিল প্রায় 25-30 জন। খোদা বক্স চেয়ারম্যান ছিল। পরে ওইখানে আমাদের অবস্থাটা শুনে পাটকেলবাড়িয়া স্কুলের মাস্টার মহিউদ্দিন সাহেব, প্রাইমারি স্কুলের মাস্টার, উনি চেয়ারম্যানের সাথে কথাবার্তা বলে এইটি করে পরে আমাদেরকে ছাড়ায় নিয়ে আসছিলেন এবং আমরা ওইখান থেকে চলে আসে। উনি আমাদেরকে বর্ডার পার করে দিছিলেন। আকবর বাহিনীর বন্ধুদের সাথে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। তারপরে আমরা আবার যখন চলে আসি, আম্মা তো চাক দহে যাচ্ছেন, এর কিছুদিন পরে আমি আবার সেই 8 নম্বর থিয়েটার রোড, আর খুব সম্ভবত আরেকটা ছিল 29 নম্বর প্রিন্স স্ট্রিট, দুইটা অফিস ছিল, আমি একবার এইখানে একবার ওইখানে। তবে তাজউদ্দিন সাহেব আমাকে খুব আদর করতেন, আবার যেই শুনছেন যে আমি ওয়ালির ভাই কাজের, সেই জন্য আর একটু হয়তো বেশি আদর করতেন। লাস্টের দিকে ও দেখলাম যে অনেক সেক্টর কমান্ডাররা আসলেন কলকাতায়, একটা মিটিং হলো, ইটি হলো, ওনাদেরকে দেখে বিস্মিত হতাম যে ওনারাই নাকি সেক্টর কমান্ডার, যুদ্ধ হবে, ইটি হবে, ওসমানি সাহেব মিটিং করতেছেন, ওইটা দেখলাম, ইটি করলাম। এর ভিতরে সিনেটর এডওয়ার্ড কেনেডি আসছিলেন, উনি প্লেনে করে বিশাল চকলেট এবং গুঁড়ো দুধ বিস্কিট আমেরিকার থেকে নিয়ে আসছিলেন। মালিক সাহেব যে বললেন কি যে এগুলো কোথাও রাখা নিরাপদা, ও ছেলেটা আছে ওর ওইখানে এসেতে দেন। আর আমি ওই কেনেডি সাহেবের দেখে ওনার পিছনে পিছনে ঘোরা আরম্ভ করছে, আর উনি আমাকে বললেন যে বাচ্চাদেরকে দেখলেই চকলেট দিয়ে দিতেন। কিন্তু পরে উনি আবার নিজেই বিভিন্ন শরণার্থী ক্যাম্পে গেলেন, ওনাদের সাথে যেয়ে যে আমি আবার সেই চকলেট বিস্কুট গুঁড়া দুধ এগুলো দেয়া আরম্ভ করলাম। ঘোরাঘুরি করছি, হঠাৎ করে এই ভিতরে আমার বন্ধু সঞ্জীব মজুমদার কলকাতায় আসছে আকবর বাহিনীর, সে এসে আমাকে আবারও বলতেছে যে তুই কি যাবি আমার সাথে, চল আমরা ই করি। কিন্তু আমি ওই মালিক সাহেবকে বললে উনি বলে তোমাকে যেটা বলছি সেটাই করো, এটা এইটাই মুক্তিযুদ্ধ, এটাও কম মুক্তিযুদ্ধ না। এখন ওনাকে আমি একটু ভয় পেতাম, উনি সবসময় যেন একটু খুব গম্ভীর হয়ে থাকতেন, তা আমি ওনার কথার বাইরে যেতাম না কিংবা ইয়োগ করতাম না। তারপর একদিন ওসমানি সাহেবকে আমি বললাম যে স্যার আমি মুক্তিযুদ্ধে যেতে চাই, তো উনি বলে যে সময় হলে বলা হবে, তোমার মায় তো আছে। এরপরে আম্মা তো মানে আবার ওইখান থেকে ভাতজাংলা, নদিয়ার ভাতজাংলা শরণার্থী ক্যাম্পে ওনাকে বদলি করে দেওয়া হলো। তারপর আবার ওনাকে নিয়ে আসা হলো, এনে আর্মিদের মনে হয় একটা কমিশন আরম্ভ হয়ে গেল, মানে একটা ট্রেনিং কিংবা ই হলো, কিন্তু ওইখানে কোনো ডাক্তার ছিল না, মানে কলকাতার এদিকে। কিন্তু আম্মা এবং আর দুইজন হিন্দু ডাক্তার, ওনাদের নাম না এখন মনে পড়ছে না। তারপরে সেপ্টেম্বর অক্টোবরের দিকে হঠাৎ করে আকবর বাহিনী যখন এটি হলো, আমি আমার বন্ধুর সাথে চলে আসলাম শ্রীপুরে। তা আকবর সাহেব তখন চেয়ারম্যান ছিলেন, উনি আসলে শ্রীপুরের উল্টা দিকে একটা খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, উনি মুক্তিযুদ্ধটার এইটি করছিলেন। উনি আমার উপর একটু অসন্তুষ্ট হলেন, তোমার মা ওইখানে একা, তুমি ওয়ালিউল ইসলামের ভাই, তুমি এত বাচ্চা ছেলে, এখনও তোমার ই হয় না, তোমার তুমি ফেরত যাও। আমি বললাম যে মামা ডাকতাম, যে মামা আমি যাবো না, তো হচ্ছে যে না না তুমি যাও, তোমার এখনও বয়স হয় নাই। আমার বয়স তখন 14-15 হবে। তারপর আমার বন্ধু যে নিয়ে গেছিলো সঞ্জীব কুমার মজুমদার, কিছুদিন আগে অবশ্য মারা গেছে ক্যান্সারে, তো ওকে খুব রাগারাগি করলো, তুমি ওকে আবার ভাগায় নিয়ে আসছো কেন, যাও ওকে আবার দিয়ে আসো। তো মনটন খুব খারাপ হয়ে গেছিলো আমার, আবার ও যে দিয়ে আসলো। কিন্তু আমি আর এই কথাটা কলকাতা ফেরত যে মালিক সাহেবকে আর বলি নাই। এর ভিতরে আমি আবার বিভিন্ন মুক্তিবাহিনীর ক্যাম্পগুলোতে ঘুরতাম, রানাঘাট ক্যাম্পে, করিমপুর ক্যাম্প, করিমগঞ্জ কি করিমপুর জায়গাটা আমার, মানে করিমপুর আর করিমগঞ্জের ভিতরে আমার কেন যেন কনফিউশন এসে গেছে, নামটা মনে পড়ছে না। তারপর ভাতজাংলার ওইখানে একটা, তারপর কল্যাণীতেও কিন্তু একটা ক্যাম্প ছিল, কল্যাণী ক্যাম্পেও যাতায়াত করতো, তখন শুনতাম যে যুদ্ধ হচ্ছে, খুব ইটি হচ্ছে। আবার সেক্টর কমান্ডাররা ওইখানে হেডকোয়ার্টারে এসে কথা বললে, মানে 8 নম্বর থিয়েটারে সব ইটি হতো, শুনতাম যে হ্যাঁ যুদ্ধ বেশ ভালোই হচ্ছে, আগাচ্ছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ই দিচ্ছে। ও হঠাৎ করে তখন রমজান মাস মনে হয়, দেখি ভারতীয় সেনাবাহিনী চারিদিকে ছড়ায় পড়ছে,
এবং ওই আমাদের নদিয়াতে আমরা কৃষ্ণনগরে যে বাসা ছিলাম তার পাশে একটা মসজিদ ছিল, সে মসজিদও দেখতে ভারতীয় মুসলিম সৈন্যরা ওইখানে নামাজ পড়তো, এটি করতো। তো ওই ডিএম সাহেব একদিন ডেকে বললেন কি যে যুদ্ধ হবে ডিসেম্বরে, যখন 3রা ডিসেম্বর ভারত পাকিস্তান যুদ্ধ আরম্ভ হয়ে গেল, তখন তাজউদ্দিন সাহেব আমাকে ডেকে বললেন যে আপনাকে মেজর মঞ্জুরের কমান্ডের সাথে ডাক্তার দরকার, আপনাকে ওইখানে যেতে হবে। আর মালিক সাহেব বললেন যে এখন তুমি যাও মায়ের সাথে। আমি খুব খুশি মেজর মঞ্জুরের ঋষের সাথে আসতেছি। আমরা খুব অবাক, আমরা 6 তারিখে যশোর এসে দেখি যে যশোর মুক্ত, ওরা পাকিস্তানিরা পালাইছে। মুজিবনগর গভর্নমেন্ট ওয়ালিউল ইসলামকে যশোরের জেলা প্রশাসক নিযুক্ত করলো, ওনার সাথে যাই 6 ডিসেম্বর ফ্ল্যাগ উড়াতে গেলাম। আমাকে আবার একটা অস্ত্র দেওয়া হয়েছিল, অস্ত্রটা দেওয়া হয়েছিল আসলে মাকে রক্ষা করার জন্য। আর আমি সরাসরি কোনো যুদ্ধে যাই নাই, আমি তো যেহেতু ইসে ছিলাম। কিন্তু আমি যখন তারপরে ওয়ালিউল ইসলাম বললেন যে মাগুরা মুক্ত করতে হবে, ইসেতে যাবেন। মেজর মঞ্জুর আবার সাথে ওয়ালিউল ইসলামের খুব ভালো, ওনারা মনে হয় আগের থেকে পরিচিত ছিলেন কিনা আমি জানি না, কিন্তু ওনাদের ভিতরে দেখলাম যে খুবই দহরম মহরম ছিল। আর আমি তো ওই সময় ওই ডিসির বাংলোতেই ছিলাম, জেলা প্রশাসকের বাংলোতে। তো ওনার আবার আমরা আসলাম ভারতীয় সেনাবাহিনীর সাথে এবং মুক্তিবাহিনীর সাথে মাগুরা। তখন মাগুরার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ওহাব, পরবর্তীকালে উনি মেজর জেনারেল ওহাব হয়েছিলেন। 9 তারিখে মাগুরা মুক্ত হলো। 9 তারিখে যখন ওইখানে গেলাম, তখন শুনি যে খুলনা শিরোমণিতে যুদ্ধ হচ্ছে, আম্মা চলে গেছেন আর্মি ইসদের সাথে, বাংলাদেশ ফোর্সের সাথে। আমি ওইখানে হকচকে গেলাম যে তাহলে আমি এখন কী করবো। আমি পরবর্তী ট্রুপের সাথে গেলাম। তখন কিন্তু চৌগাছা সিংহঝুলি গ্রামে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে, আমাকে আর এগুতে দিল না। আমি বারবার জিজ্ঞেস করতেছি আম্মা কোথায়, বলে যে উনি ওনার নির্দিষ্ট জায়গায় আছে। পরে জানলাম যে আম্মা মঞ্জু সাহেবের সাথেই আছে, ওনাদের মানে যারা অফিসাররা আছেন তাদের সাথেই আছেন। শিরোমণিতে কিন্তু বিশাল যুদ্ধ হয়েছিল, ট্যাঙ্ক ব্যাটল। তো আমরা টের পাইনি, আমরা যেহেতু অনেক পিছনে ছিলাম, প্রায় 10 মাইল পিছনে অবস্থান করছি, আম্মার এখন শিরোমণিতেই। এবং খুব সম্ভবত আমার যদ্দূর মনে পড়ে শিরোমণি কিন্তু 15-16 তারিখেও ই হয় নাই, এর ভিতরে 14 তারিখে ও আম্মা একটা খবর পাঠাইছিলেন যে ওনার কী কী জিনিসপত্র আছে ওইটা একটু নিয়ে আসতে নদিয়ার থেকে। 14 তারিখ কিংবা 15 তারিখ সকালে, খুব কাছে, তো ওইখান থেকে তো নদিয়া খুবই কাছে। আমি নদিয়া গেলাম, যে মানে কৃষ্ণনগরে আমাদের বাসায় যেয়ে আম্মার জিনিসপত্র নিয়ে আসতেছে, মানে রেডি হবো আর কি আসতেছে। 16 তারিখে তখনও মনে হয় সন্ধ্যা 7টা কি 8টা হবে, আমি আমাদের বাসায় একটা রেডিও ছিল, রেডিওতে শুনছি দেবদুলাল বন্দ্যোপাধ্যায় খবর পড়ছে, আকাশবাণী কলকাতা খবর পড়ছে, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় ঢাকার পতন হয়েছে, পাকিস্তান ইস্টার্ন কামান্ডের অধিনায়ক আমির আবদুল্লাহ খান নিয়াজি 93,000 সৈন্য সহ ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নিকট বিনা শর্তে আত্মসমর্পণ করেছেন। আমি জয় বাংলা বলে লাফ দিয়ে উঠলাম এবং সরাসরি ওইখান থেকে বাসার থেকে চলে গেলাম ডিএম সাহেবের বাসায়। ডিএম সাহেব আবার ওই আমার ভাই ওয়ালিউল ইসলামকে ফোন দিলেন যে হ্যাঁ আপনার ভাই আমার এখানে আছে, এই করতেছে জয় বাংলা। এইটাই ছিল আমার কাছে একটা বিশাল ব্যাপার। তারপরে আমি তো 16 তারিখে আর পৌঁছাতে পারলাম না, 17 তারিখ সকালে যেয়ে পৌঁছালাম, কিন্তু আম্মারা ব্যাক করছিল 20 তারিখে ওই শিরোমণির ওইখান থেকে। ওইখানে কিন্তু আমার যদ্দূর মনে পড়ে 18-19 তারিখ পর্যন্ত যুদ্ধটা হয়েছিল। 20 তারিখে আসার পরে আম্মার সাথে আমার ওই ওয়ালিউল ইসলাম সাহেবের ইসেতেই আবার দেখা হয়। যুদ্ধের পরে আমরা আরও কয়েকদিন ছিলাম, তারপরে খুব সম্ভবত 21-22 তারিখের দিকে ওয়ালিউল ইসলাম আমাদেরকে জিপে করে পাঠিয়ে দিলেন মাগুরার এসডিওর কাছে, এসডিও সাহেব আমাদেরকে আমাদের বাসায় পৌঁছায় দিলেন। এবং আমাকে যে একটা অস্ত্র দেওয়া হয়েছিল, আমি সেই অস্ত্রটা কিন্তু পরবর্তীকালে যখন যুদ্ধ শেষ হয়ে গেল তখন ক্যাপ্টেন ওহাব সাহেবের কাছে জমা দিয়েছিলাম। আমি আপনাকে একটা কথা বলি, আমি যে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, আমার মা যখন যান উনি কিন্তু জানতেন যে উনি যাবেন, যুদ্ধে যাবেন, এবং পরে গভর্নমেন্ট মুজিবনগর গভর্নমেন্ট ওনাকে যখন যে দায়িত্ব অর্পণ করছে উনি তখন সে অনুযায়ী কাজ করছেন। আমার মা আমাকে বললেন যে দেখো তোমার বাবা ঢাকায়,
তোমার বোন ভাই বোনরা ঢাকা, আমার আবার দুই মা ছিলেন, তো তোমার ছোট মা ঢাকায়, তুমি যদি আমার সাথে যাও। আমার বয়স তখন খুব কম, আমি 5-6 থাকতে আমার মা আমাকে একটা বই দিয়েছিলেন, স্বাধীনতা সংগ্রামে চট্টলা, পূর্ণেন্দু দস্তিদারের লেখা। সেইখানে একটা চরিত্র ছিল একটা শিশুর, যে ছেলেটার বয়স ছিল 9 এবং সে মাস্টারদার জন্য, সূর্য সেনের জন্য জালালাবাদ পাহাড়ে, তখন উনি জালালাবাদ পাহাড়ে আত্মগোপনে ছিলেন, ছেলেটার নাম ছিল হরিপদ বসু, খাবার নিয়ে যেত, কিন্তু ব্রিটিশ আর্মি একসময় তাকে ধরে ফেলে, বুঝে ফেলে। কিন্তু ওই হরিপদ বসুকে ব্যাটনের পর ব্যাটন দিয়ে মারার পরেও কিন্তু তাকে, তার কাছ থেকে বের করতে পারেনি যে মাস্টারদা কোথায়। আমার মা শুধু আমাকে একটা কথাই বলছিলেন যে দেখো তোমার সামনে হরিপদ বসু হওয়ার একটা সুযোগ আসছে। বর্তমান বাংলাদেশ নিয়ে আমি তো অধ্যাপক ইউসুফ আলী সাহেবের ঘোষণাপত্রটাই পুরোটাই শুনেছিলাম, হয়তো কিশোর তখন বুঝিনি, এখন তো আমাদের ইসেতে ওটা দেওয়া আছে সংবিধানে, যেই রাষ্ট্রের কথা বলা হয়েছিল সে রাষ্ট্র আমরা পাইনি, তখন কিশোর বুঝিনি, এখন প্রৌঢ়, 66 হয়ে গেছে, এখন বুঝি সে রাষ্ট্র আমরা পাইনি। সেই উচ্চারিত পঙ্ক্তিমালায় স্বপ্নের সেই দেশ আমরা পাইনি। বাংলাদেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি যেটা, সেটা হচ্ছে আমরা একটা মুক্তিযুদ্ধ করে দেশ পেলাম, কিন্তু আমরা একটা স্বাধীন সরকার পরিবর্তনের পথ পেলাম না। আমাদের সংবিধানের যে সমস্ত অধিকারগুলো আমাদেরকে দেয়া হয়েছিল, আমরা সেই সব অধিকারগুলো থেকে বঞ্চিত। ধনী দরিদ্রের বৈষম্য আগের চাইতে প্রকট। প্রথম উপদেশ দিতে হবে, দেশকে ভালোবাসতে হলে বাঁচতে হবে, নির্লোভ হইতে হবে। আমরা কিন্তু প্রচণ্ড লোভী হয়ে গেছি, নির্লোভ না হলে পরে দেশকে ভালোবাসা যাবে না। আর ধনী দরিদ্রের বৈষম্য যদি না কমানো যায়, সম্পদের সুষম বণ্টন না হয়, মানুষের যদি অধিকারগুলো, সংবিধানে প্রদত্ত অধিকারগুলো যদি না দেওয়া হয়, আইনের শাসন যদি না থাকে, তাহলে কিছুই হবে না। অতএব পরবর্তী প্রজন্মের কাছে আমার বক্তব্য একটাই থাকবে, তারা যেন আইনের শাসন পায়, সংবিধানের মানুষের অধিকারগুলো পুনরুদ্ধার করতে পারে, এবং তারা যেন নির্লোভ থাকে, এবং যেন একটা সুন্দর রাষ্ট্র তৈরি করতে পারে। এটাই হচ্ছে আমার বক্তব্য। 30 শহীদ ও 5 নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, 6 মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, 1000 যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, 20 লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, 1000 শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।